নমস্কার আমি অর্পিতা চলে আসলাম কিন্তু আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আপনারা কীরকম আছেন আমি কিন্তু বেশ ভালোই আছি আর এই যে আজকে সকালটা আমি শুরু করছি আপনাদের লাদাখ থেকে তো এই যে সকালবেলাটা শুরু হয় আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দুধ দিতে চলে আসি সবাই মিলে মানে সবকটা পরিবার মিলে কেউ নেয় এক কেজি কেউ নেয় আধা লিটার মানে এরকম করে সবাই মিলে নিয়ে চলে যায় গাড়িতে করে দিতে আসে ওই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ দিতে আসে এরকম তারপরে এসে ঘরের কাজকর্মগুলো সব করি মানে চাটা করি রান্না করি ফ্রেশ হই আগে প্রথমেই কাজ হলো আমাদের দুধটা নিয়ে আসা দুধটা বেশ ভালোই দেয় এখানে খুব একটা খারাপ দেয় না পঞ্চান্ন টাকা করে লিটার নেয় লাদাখ হিসাবে কিন্তু দামটা দুধের অনেকটাই কম অন্যান্য জিনিসের তো প্রচুর দাম কিন্তু দুধের দামটা আছে মোটামুটি আর দুধটা দেয় মোটামুটি খুব ভালোও না খুব খারাপও না আর এদিকে চলে এসে এখন চা করে নিলাম লাল চা দুজন মিলে এখন বসে একটু খাবো গল্পগুজব করবো তারপরে আবার বান্নাটা শুরু করব ও ডিউটি চলে যাবে তারপরে আমি রান্নাবান্নাটা করে ওকে খাবার পরে দিতে যাবো ও খেয়ে যাবে হলো ব্রেড আর দুধ ব্রেডগুলো একটু ছেঁকে ছেঁকে দিই মানে গ্যাসের ওপরে আর দুধটা একটু গরম করে দিই হলুদ দিয়ে আর একটু গুড় দিয়ে ও আবার গুড় দিয়ে খুব খেতে ভালোবাসে দুধ ও তাই খেয়ে চলে যায় আর পরে গিয়ে আমি ভাতটা দিয়ে আসি জানেন তো এখানে তো সবই ঠিক আছে সবই ঠিক আছে বলতে প্রাকৃতিক পরিবেশ তো খুবই সুন্দর আমাদের ওইদিকে তো প্রচুর গরম এদিকে তো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোনো অসুবিধাই নেই এখানে জানেন তো খুব জিনিসের দাম তাও দাম হলেও সব কিছু জানেন তো পাওয়া যায় না ওই কোনোরকম জিনিসপত্র পাওয়া যায় আর যা দাম চাল চাল কিনতে গেলে এখানে একশো কুড়ি টাকা ফুলকপি বাঁধাকপি একশো টাকা আলু ওরকম পঞ্চাশ ষাট টাকা কেজি প্রচুর দাম জানেন তো এখানে দুজন থাকি তো ওই কোনো রকমে সংসারটা চলে যায় আমাদের এই রকম এখানে থাকা জানেন তো আগেরবার যখন আমি এই টাইমটা এসেছিলাম মে মাসের একত্রিশ তারিখে এসেছিলাম আগেরবার মানে ওই এক বছর হতে চলেছে আর তখনও ভাবতাম যে এখানকার মানুষ এত কি করে স্টাইল মারে তখন বুঝতাম না মার্কেটে যেতাম এটা ওটা খুঁজতে ব্যাগ তারপরে ড্রেস যে এরা কী সুন্দর সুন্দর স্টাইল মারে কোথা থেকে জিনিস পায় এইবার বুঝলাম জানেন তো ওরা যখন শীতকালে নিচে নেমে যায় মানে দিল্লি ব্যাঙ্গালোর চলে যায় তখন দেখ মানে তখন কিনে নিয়ে আসি সব কিছু আর এখানে যা জিনিসপত্রর দাম ওই না কিনলেই নয় তাই কেনা হয় আর এখানকার ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো সেইগুলো পাওয়া যায় আর ট্যুরিস্টের জন্য যে মার্কেট আছে সেই মার্কেটে ট্যুরিস্টের মার্কেটে জানেন তো লোকাল মানুষ আবার খুব কম কেনে আমরা বান্ধব তো সব হয়ে গিয়েছে এখন যাব একটু এয়ারপোর্টে খাবার দিতে যাব ওকে এই বারোটা মতন বাজে হাটতে হাড়তে যাবো হার থাড়তে আসবো এক ঘন্টা মতো লেগে যাবে আর যা আসবো যদি বাস পেয়ে যায় তো বাসে ওটা পড়বো দশ টাকা নেমে সামনেটা নেমে পড়বো তো এখন তাহলে বারোয় সি মানে এই ঠান্ডাটা অনেক কমে গেছিলো দিয়ে এবার ঠান্ডাটা বেড়েছে আর কাল পরশু একটু বৃষ্টি হয়েছে উপরে বরফ পড়েছে সেই কি ঠান্ডা আবার সেই জ্যাকেট পরা শুরু হচ্ছে আমি তো সব কার্টুনে প্যাক করে রেখে দিয়েছিলাম জ্যাকেটগুলো যে আর পরতে হবে না কিন্তু সেই আবার সে বার করলাম বার করে আবার সে বার করলাম বার করে সেই জ্যাকেট ট্যাকেটগুলো পরলাম এত ঠান্ডা লাগছে বাইরে বেরোতে গেলে টুপিও পড়ে যেতে হবে তো এখন তাহলে বার হই এই যে বাসে উঠে পড়েছি ঘরের সামনে থেকে বাসে উঠে পড়েছি সামনে গিয়ে নেবে পড়বো ওই দশ টাকা ভাড়া নেবে এখানে না ওই শুধু ওই বাসের ভাড়াটাই একটু কম আছে যা দশ টাকা মতন ভাড়া আর মার্কেটে গেলে কুড়ি টাকা ভাড়া আর এই যে এয়ারপোর্টের রাস্তায় নেমেও পড়েছি আর সেই গোলাপ ফুলের কথা বলছিলাম না দেখুন কি সুন্দর গোলাপ ফুল মানে একদম ফুটে পুরো গাছ ভেঙে পড়ছে এত সুন্দর গোলাপ আমি তো এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তুলেছি প্রচুর ভিডিও করেছি অসাধারণ লাগছে দেখতে থাবা গোলাপও আছে সিঙ্গেল গোলাপও কিন্তু আছে দেখুন গাছটা কি সুন্দর লাগছে না এই গোলাপ কিন্তু বেশি দিন থাকবে না ওই খুব জোরে এক মাস হয়তো থাকবে এক দেড় মাস তারপরে আর থাকবে না আর শীতের দিকে তো গাছ পুরো মারাই যায় ওই জন্য বলি লাদাখ প্রতি মাসে মাসে রূপ চেঞ্জ করে এই মাসে তো এরকম দেখছেন পরের মাসে হয়তো একটা দুটো এরকম থাকবে আর ওকে খাবারও দেওয়া হয়ে গেছে আমার দিয়ে এখন আমি যাচ্ছি রুমের দিকে হাঁটতে হাঁটতেই যাবো একটু সবজি কিনবো একটু বাজার করার আছে মানে মুদিখানার বাজারও করার আছে সবজি বাজারও করার আছে সেগুলো একটু কিনে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো আর যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে গোলাপ ফুলগুলো অসাধারণ লাগছে অসাধারণ আর এয়ারপোর্টের রোডটা একদম পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর আমাদের ওই রোডটা আবার একটু ভাঙাচোরা আছে কিন্তু এই রোডটা দেখুন কি সুন্দর একদম পরিষ্কার আর বরফ পরে বলছিলাম না প্রচুর শীত পড়েছে আর ওই দেখুন উপরে বরফ পরে কি অবস্থা প্রচুর ঠান্ডা পড়ছে প্রচুর ঠান্ডা মানে যখন এসছিলাম তার তো এক সপ্তাহ পরে পুরো গরম পড়ে গেছিলো একটা টি শার্ট পরেই ঘুরে বেড়াতে পারছিলাম কিন্তু এখন আবার দেখুন মানে জ্যাকেট টুপি সব কিছু পরে মানে আসতে হচ্ছে এতটা ঠান্ডা এখানে জানেন তো ফ্লিপকার্টের কোনো জিনিসই আসে না শুধু অ্যামাজনের জিনিসই আসে আজিও আসে মিশোও আসে না এবার অ্যামাজনেও রকম দাম নেয় আমাদের ওখানে একরকম দাম এখানে একরকম দাম জানেন তো আর এই যে সবজির এখানে চলে আসলাম ফুলকপি আছে বাঁধাকপি আছে পেঁয়াজ আছে ফল আর সবজি কিন্তু একই দোকানেই পাওয়া যায় এখানে আমাদের যেরকম আলাদা আলাদা দোকান হয় ওখানে কিন্তু এখানে সব এক দোকানেই পাওয়া যায় ফল সবজি তারপরে ডিম আর এই সব সব এক দোকানেই কিন্তু পাওয়া যায় আমি একটা কিনলাম বাঁধাকপি আর একটা কিনলাম আম আমটা নিয়েছে একটা আম আশি টাকা নিয়েছে আর নিয়েছে বাঁধাকপিটা বাঁধাকপিটা পঞ্চাশ টাকা না পঁয়তাল্লিশ টাকা এরকম নিয়েছে তো এইরকম জানেন তো সবজির দাম প্রচুর সবজির দাম আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন তো এটা হলো বিএসএফ কি সি আর পি ক্যাম্প মনে হয় একটা তো সেখানে আবার দেখছি আপেল গাছ লাগিয়েছে অনেক আপেল গাছ লাগিয়েছে আর এই যে আমি যে আর পাশ দিয়ে আছি সেটা হলো ফায়ার স্টেশন ফায়ার স্টেশনের পাশেই কিন্তু আমরা থাকি আর দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে বরফ জমেছে পাহাড়টা ছিল না বরফ এই বরফ পড়াতে এত বরফ মানে দেখা যাচ্ছে আবার মানে খারদুংলাতে তো এখন প্রচুর বরফ পড়ছে যারা এখন লাদাখে আসে তাদের ভিডিওগুলো আমি দেখছি যারা খারদুংলা যাচ্ছে বরফ পড়ছে আমরা এখন যাবো না আর একটু গরমটা পড়ুক তারপরে খারদুংলা যাব তাহলে বাইক নিয়ে যাওয়া তো খুব প্রবলেম হয়ে যাবে তখন আমাদের বাড়ির পাশেও জানেন তো সবজি দোকান আছে ওই যে দেখা যাচ্ছে তিন চারটে পাঁচটা সবজি দোকান আছে কিন্তু কি বলুন তো এরা প্রচুর দাম নাই ওই একটু উঠে গেলে না বাজারের মধ্যে ওখানে আবার একটু কম দাম নেয় ওই জন্য এখান থেকে কিনতে চায় না খুব কম কিনি যখন ঘরে যখন ঘরে একদমই থাকে না খুব দরকার হয় তখন একমাত্র এখান থেকে কিনি না হলে কিনতে চায় না এখানে পেঁয়াজ নেয় আশি টাকা নব্বই টাকা কেজি এরকম জানেন তো আর বাজারে গেলে দশ কুড়ি টাকা আবার একটু কম হয় এখানে ওই জন্য খুব একটা কিনতে চায় না এই যে রুমের ভিতরে চলে আসলাম এখন একটু রেস্ট করব খাওয়া দাওয়া করবো বিকালবেলা কিন্তু আবার বেরোবো কারণ এখন প্রচুর ট্যুরিস্ট আসছে না প্রচুর মানুষের সাথে দেখা হচ্ছে এই যে রেডি হয়ে গেছি এখন বেরোবো বলে এই যে দুজন বেরিয়ে পড়লাম আর মেন মার্কেটে যাওয়া বলে ওখানে গেলে না অনেক ট্যুরিস্ট দেখা যায় অনেক মানুষ দেখা যায় আর বেশ ভালো লাগে মনটা জানেন তো আর অনেক চীনা মানুষের সাথেও জানেন তো দেখা হয় চীনা মানুষ বলতে আমার ব্লগ যারা দেখে তারপরে বাঙালি মানুষ কথা বললেই তখন জিজ্ঞাসা করে কোথা থেকে মানে কোথায় আছো তোমরা কোথা থেকে এসছো সবাই তো ভাবে ট্যুরিস্ট তারপরে শোনে যে আমরা এখানে থাকি বেশ ভালো মজা হয় আর কিনবো একটু ড্রাই ফ্রুট আঞ্জির কিনবো আর খেজুর কিনবো সেই জন্যেও আর যাওয়া হচ্ছে আমি অনেকে না বলুন সবাই তাই বলে কমেন্টে আমি নিজেকেও তাই ভাবি যখন লেদে পোস্টিং আসলো তখন তো ভাবলাম কি হবে কি হবে কি হবে ঠাকুরের কাছে শুধু বলতাম যে একটু ভালোভাবে যেন থাকতে পারি আমরা ঠিকঠাক যেন থাকতে পারি লে শহর তো আমরা শুনেছি যে খুব মানে অক্সিজেনের অভাব ওখানে মানুষ থাকে না এরকম শুনেছি আমি ভিডিওতে সেরকম আগে দেখিনি তারপরে তো এখানে আসার পরে দেখছি একদমই সবই ঠিক আছে মানুষও থাকে প্রচুর ট্যুরিস্টও আসে শুধু শীতকালটা একটু কষ্ট মানুষ একটু কম থাকে ট্যুরিস্টও একটু কম আসে ওই দুই তিন মাস চার মাস একটু কষ্ট হয় এখন তো একদম পুরো সিজন না খুব সুন্দর একদম লাদাখ শহরটা যে যেরকম প্রাকৃতিক পরিবেশ সেরকম মানুষজন পুরো ভরপুর এখন থাকে মানে ও এখানে পোস্টিং হয়েছিল বলেই আমি এত সুন্দর জায়গা ঘুরতে পারলাম না হলে হয়তো মনে হয় ঘুরতে পারতাম না আমি ওকে শুধু বলি যে আমরা যেরকম মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি না লাদাখে আসতে গেলে না প্রচুর কস্টলি প্রচুর মানে ভালোই মানে এক দেড় লাখ টাকা তো মাথা পিছু প্রায় লেগেই যায় এক লাখ টাকা আশি নব্বই হাজার টাকা তো আমাদের কাছে কিন্তু অনেকটাই সেটা আমরা হয়তো ঘুরতে আসতে পারতাম না এখানে পোস্টিংয়ের জন্যই কিন্তু আমরা এখানে ঘুর মানে ঘুরতে থা মানে ঘুরতে পারছি থাকতে পারছি এখানকার পরিবেশ দেখতে পাচ্ছি এখানকার মানুষজন দেখতে পাচ্ছি কীরকম সব কিছুই মানে কি বলুন তো ভগবান বলে কেউ একজন আছে একদিকে যেরকম কেড়ে নেয় একদিকে যেরকম মানে ভালো কিছু দেয় প্রথমে যখন তো লেতে পোস্টিং আসলো প্রচুর কান্নাকাটি করছিল ও কি হবে কি হবে তারপরে না এখানে এসে বেশ ভালোই মনটিকে গেছে একটাই অসুবিধা বাড়ি থেকে অনেকটা দূরে থাকা আর একটার পর ফ্লাইট চলে না সারাদিন যদি ফ্লাইট চলতো আর যদি ফ্লাইটের দামটা একটু কম হতো তাহলে যদি বাড়ি থেকে মানে মাঝে মাঝে আসা যাওয়া করতে পারতাম একটু ভালো লাগতো কিন্তু কি আর করা যাবে বলুন এটাই জীবন সব কিছু মেনে নিতে হবে আর যাই হোক বেশি দিন তো আর এখানে নেই হয়তো আর একটা বছর এখানে আছি তারপরে হয়তো আমাদের ওই ওই ওয়েসাইটে হয়তো পোস্টিং হবে একটু কাছে পিঠে তো দেখা যাক ভগবান কি করে সবই ভগবানের ইচ্ছা তো দেখা যাক কি হয় আর যেটা বলছিলাম পোস্টিং মানে ওর হয়েছে বলেই এত সুন্দর জায়গা কিন্তু দেখতে পাচ্ছি মানে ওর জন্য এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছি আমি চণ্ডীগড়ও যেরকম সুন্দর ঘুরেছি আমি খুব সুন্দর শহর ছিল চণ্ডীগড় নিট অ্যান্ড ক্লিন তারপরে লাদাখও কিন্তু সেরকম সুন্দর মানে প্রত্যেকটা মানুষের কাছে যে একটা লাদাখ স্বপ্নের জায়গা যে ঘুরতে যাব একটা ড্রিম ডেস্টিনেশান তো সেখানে আমরা আছি তো আমাদের ভাগ্য ভালো যে এখানে আমরা থাকতে পারছি তাই না বলুন আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে এই টাইমটা আসতে পারবো কিনা হ্যাঁ এই টাইমটা আপনারা আসতে পারবেন খুব সুন্দর জায়গা মানে দিনের বেলা একটু গরম পড়ে রোদের তাপ তো প্রচুর আর রাত্রের একটু ঠান্ডা পড়ে ওই জন্য একটু সোয়েটার টোয়েটার পরতে হয় তাছাড়া আর কোনো অসুবিধা নেই একটু মানে ঠিকঠাক করে থাকলে কোনো অসুবিধা নেই আর এই যে সব মহিলাগুলো এখানে বসে পড়েছে বয়স্ক বয়স্ক মহিলারা এখানে সবজি টবজি বিক্রি করার জন্য সবজিও আছে টাটকা টাটকা শাক আছে তারপরে আবার গাছের চারাও আছে জানেন তো ওই যারা লোকাল মানুষ গাছ লাগাচ্ছে চাষ করছে না তারা সব এখান থেকে কিনে নিয়ে আসছে আর চাষটা তো এখন থেকে শুরু হচ্ছে মানে লাগানো হয়ে গিয়েছে আর এক দেড় মাস পরে মানে উঠে পড়বে এরকম বাঁধাকপি ফুলকপি যেগুলো লোকাল পাওয়া যায় সেগুলো তারপরে তরমুজ সেই আগেরবার বার দেখিয়েছিলাম না এবারও কিন্তু আপনাদের দেখাবো একটা গ্রামে যাব তো গ্রামে গিয়ে দেখাবো যে কীরকম সবজি চাষ করে এখানে আর এই যে আই লাভ লাদাখ লেখা আছে না এখানে সবাই ছবি তোলে আমিও কিন্তু আগেরবার ছবি তুলেছিলাম অনেক এবার আর তোলা হয়নি তুলবো হয়তো কোনো দিন একটা ভালো ড্রেস পরে আসবো সুন্দর করে তখন তুলবো আর এখন তো আছি লোকাল মানুষের মতন করে আছি ওই রকমভাবে আছি আর যারা ট্যুরিস্ট তারা কি সুন্দর সেজে গুজে আসে দেখলেই বোঝা যায় না এরা ট্যুরিস্ট আর আমরা আসি ওই কোনো রকম মতন আসি আর এই যে আলবাইকে চলে আসলাম আলবাইকটা ওই যে চোখলাম সরে আছে না ও ওদেরই একটা সেন্টার এখানে খুলেছে তো বেশ ভালো খারাপ না তো আমরা চিকেন পপকর্ন অর্ডার করেছিলাম আর হলো চিকেন একটা কি স্টিকের কি একটা অর্ডার করেছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা চলে এসেছি ড্রাই ফ্রুট কিনতে যেটা জন্য আমরা এখানে এসেছিলাম এই যে কাশ্মীরি ড্রাই ফ্রুট এই দোকানটা কিন্তু বেশ ভালো ভিতরে একটু ভিতরে দোকানটা মানে রাস্তা ধারে না দোকানটা কিন্তু বেশ ভালো সুন্দর একটু দামও কম নেই আর মানে ফ্রেশ জিনিস দেয় সুন্দর জিনিস দেয় আমরা এখান থেকে কিনি যা ড্রাই ফ্রুট বাড়িতেও নিয়ে যায় এখান থেকে বাড়িতে আকরোট তো প্রতিবারই নিয়ে যায় তো এখান থেকেই সব কেনা হয় আর এই যে এই দোকানটা দেখছেন না এটা কিন্তু বাঙালি দোকান মেন মার্কেটে কিন্তু আছে তো সেই জন্য আমরাই চলে আসলাম বাঙালি মানুষ দেখলে তো একটা অন্যরকম টান থাকে জানতাম যে গোল্ডেন বেকারি এটা বাঙালি দোকান মানে আমাদের ওই মার্কেটেও আছে নিচে যে এয়ারপোর্টের পাশে যে মার্কেটগুলো আছে না ওখানেও আছে তো ওই দাদাই বলেছিল যে আমাদের মেন মার্কেটেও একটা দোকান আছে ওই জন্য চলে আসলাম একটু গল্প গুজব করলাম এই দাদার বাড়ি হলো মালদায় ছ বছর বাড়ি যায়নি তো মানে মা বাবা বাড়িতে আছে বিয়ে থাওয়া এখনও করেনি বলছে ওই জন্যই আমি এখনও বাড়ি যাইনি ছ বছর একটা না এখানে আছে আজকে অনেক খেলাম আর অনেক ঘুরলাম এখন আমার এখানে একটু বসলাম চা দিন চা খেয়েছিলাম এখান থেকে ভিডিও করি যে সামনে একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে চা খেয়েছিলাম তো ওকে বললাম কুড়ি টাকা করে নেই চাগুলো অন্য দোকান থেকে একটু কম নেয় ওই জন্য বললাম যে এখানে বসি আজকে চা নিয়ে আসো আর ঠান্ডা প্রচুর ঠান্ডা আজকে আর এখন তো পুরো ট্যুরিস্ট সিজন ট্যুরিস্ট সিজন শুরু হয়ে গেছে না পুরো একদম ভিড়ে ভিড় এত ভিড় এখানে কি বলবো আর শীতকালে যা অবস্থা ছিল এখানে চায় চায় গরম গরম চায় যত মানে সন্ধ্যা হচ্ছে তত মেন মার্কেটটা দেখতে সুন্দর লাগছে দেখুন ওই অপেক্ষায় আমরা ছিলাম একটু চা খাচ্ছি বসে একটু গল্প করছি খুব হাওয়া হচ্ছে তাও দুজন মিলে বসে আছি যে একটু সন্ধ্যার সময় দেখবো কীরকম থাকে মেন মার্কেটটা ট্যুরিস্ট কেমন থাকে লোকাল মানুষ কেমন থাকে ওই জন্য একটু বসে আছি এই যে দেখা হয়ে গেল আমাদের লোকের সাথে আমি বাড়ির দিকে আসছিলাম তো উনি আমি ফোনে কথা বলছি এবার উনি আমাকে ফট করে ডেকে বলছি তুমি ব্লক করো না তুমি লাদাখে থাকো অর্পিতা না তুমি আমি বলছি হ্যাঁ তারপরে একটু গল্পগুজো করলাম আমাদের বাড়িতে আসতে বললাম তো দেখা যাক আসে কিনা আর এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে এখন আঞ্জির খাচ্ছি তো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন টাটা বাবাই আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনাদের সাথে